আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভিজিট ভিসা নিয়ে আর আমিরাতে আসার জন্য অনেক 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 মানুষ অপেক্ষা করতেছেন এবং আমাকে প্রতিদিনই মেসেজ করতেছেন আমি আসলে আল্লাহ কাছে অনেক সুক্রিয়া জানাচ্ছি যে আপনারা আমাকে এমনভাবে বিশ্বাস করেন যে অনেকে চাইতেছেন যে আপনারা টাকা আমার ব্যাংকে পাঠিয়ে দেবেন যখন আমার ইচ্ছা তখন যেন আপনাদেরকে বিজিট ভিসা দিয়ে আরব আমিরাতে নিয়ে আসি দেখেন আপনাদের টাকার উপরে আমার কোনো লালস নেই বা আমি যে কাজ করি না সে কাজের জন্য আপনাদের কাছ থেকে কেন টাকা নেব ভিজিট ভিসা নিয়ে আমি এ জন্য কাজ করতেছি না কারণ আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে একটা সমস্যা আছে সেটা আপনারা জানেন যে অনেক সময় কন্ট্রাক্ট করার পরেও বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা হয়তো কিছু টাকা দিয়ে কন্ট্রাক্ট করছেন যে না আপনারা যেভাবে হোক ওরা আপনাকে এয়ারপোর্ট পাস করে তারপর আরও বা পৌঁছে দেবে বা দুবাইতে পৌঁছে দেবে কিন্তু এরপর দেখা গেছে যে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিচ্ছে ও ফ্লুডেড সিল মেরে দিচ্ছে জিডি করে দিচ্ছে আরও অনেক ধরনের যা জামেলা হচ্ছে আবার অনেকে চলেও আসতে পারতেছে তো এই একটি সমস্যার কারণেই কিন্তু আমি বিজিট ভিসা নিয়ে কাজ করতেছি না আপনারা জানেন যে অনেক আগে থেকে আমি কোনো বিষয় নিয়ে কাজ করি না কিন্তু ইদানিং শুরু করেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য যে কাজগুলো আমার মাধ্যমে সম্ভব সেসব কাজ করার চেষ্টা করতেছি তো বিজিট ভিসা নিয়ে ইনশাল্লাহ খুবই জলদি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো যে ভিজিট ভিসা দিয়ে আপনারা কীভাবে খুব সহজে আসবেন বিশেষ করে আমি কীভাবে আপনাদেরকে নিয়ে আসতে পারবো সেটি নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেব তো যারাই আমার কাছে বারবারই প্রশ্ন করতেছেন যে ভাই ভিজিট ভিসা দিয়ে আপনি আমাদেরকে কেন নিচ্ছেন আপনি এত নিউজ দেন আপনিও অন্যান্য আরও কাজ করেন কিন্তু ভিজিট ভিসা নিয়ে কেন কাজ করতেছি না শুধুমাত্র আমাদের বাংলাদেশের সমস্যার কারণে আমি এই কাজটা করতেছি না আবার অনেকে বলবেন যে ভাই আপনি ভালো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে কন্ট্রাক্ট করে আমাদেরকে নিয়ে আসেন বা নিয়ে যান না কেন এরকম অনেকে আমার কাছে প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলবো যে সবাইকে কিন্তু বিশ্বাস করা যায় না আমি অনেক দূরে আপনারা আমার কথার উপর বিশ্বাস করে কোথায় গিয়ে টাকা দিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে সে কাজটা হলো না তখন কিন্তু আপনারা সরাসরি আমাকেই দোষবেন আর আমি যার কাছে আপনাকে পাঠাবো সেখানে তার সাথে যোগাযোগ করাটাও এত সহজ হবে না আমার জন্য কারণ আমি এক দেশে আর ওইটা বাংলাদেশ তাই আমি অনুরোধ করবো যে টোটালি কমপ্লিট যখন আমি একটা সিদ্ধান্ত নেব তখন সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো আর বর্তমানে বিজির ভিসা দিয়ে এসে কাজ করতে পারবেন না বা কাজ পাবেন না কাজে বিসা লাগাতে পারবেন না অনেক ওই রকম অনেক অনেক মেসেজ করতেছেন আমার কাছে দেখেন এখন পর্যন্ত বিজিট ভিসা থেকেও কিন্তু ভিসা বাইর হচ্ছে বিশেষ করে দুবাইয়ে তো হানড্রেড পার্সেন্ট হচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বিজিট ভিসা আসার পর যদি কোনোভাবে ভিসা নাও লাগাতে পারেন তারপরও আপনি এদেশে দুজন মিলে একটা পার্টনারশিপ ভিসা করে এদেশে ব্যবসা করতে পারবেন যে টাকা দিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন বা ভিসা লাগাবেন আপনারা যদি দুজনে মিলে বা তিনজন মিলে যদি একটা লাইসেন্স করেন এবং সেখানে একটা ব্যবসা করেন সেটাও আপনারা করতে পারবেন তো বিস্তারিত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব তো আপাতত এটাই বলতে চাইতেছি যে বর্তমানে এখন পর্যন্ত বিজিট ভিসা থেকে ভিসা বাইর হচ্ছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর ভিজিট ভিসা নিয়ে আমি যখন কাজ শুরু করব তখন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো কারণ অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন যেন আমি বিজিট ভিসা নিয়ে কাজ শুরু করি তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করতেছি যে খুব জলদি আপনাদের জন্য খুব একটা খুশি সংবাদ নিয়ে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ